পেন নাম সবাইকে আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো বোরেজ। আজকে এই ভিডিওর মধ্যে আমরা বোরেজ সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য দেখে নেব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বোরেজ এক ধরনের গুল্মজাতীয় ভেষজ উদ্ভিদ, এরা সপুষ্পক উদ্ভিদ। বোরেজ উদ্ভিদকে স্টার ফ্লাওয়ার উদ্ভিদও বলা হয়। এরা বোরেজিনেসি ফ্যামিলির অন্তর্গত। বোরেজ প্রধানত ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখা যায়। বোরেজ ইউরোপের অনেক দেশেই গার্ডেন উদ্ভিদ হিসাবে জন্মায়। দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইউকে ইত্যাদি। বোরেজ উদ্ভিদের পাতাগুলি খাদ্যযোগ্য। বোরেজ উদ্ভিদের থেকে বোরেজ সিড অয়েল সংগ্রহ করার জন্য বাণিজ্যিকভাবে চাষ করা হয়। বোরেজের গড় উচ্চতা 60 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার হয়ে থাকে। এদের কাণ্ড ও পাতাগুলি বেশ রোমশ। পাতাগুলির সজ্জারীতি একান্তর। পাতাগুলি একেবারে সরল প্রকৃতির। বোরেজ উদ্ভিদের পাতাগুলির গড় দৈর্ঘ্য 5 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার হয়ে থাকে। ফুলগুলি সম্পূর্ণ প্রকৃতির। পাপড়িগুলি সংকীর্ণ, ত্রিকোণাকার এবং সূচালো। একটি ফুলে পাপড়ির সংখ্যা 5টি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ফুলগুলির রং নীল হয়, তবে কখনো কখনো গোলাপি রঙের ফুলও দেখা যায়। সাদা রঙের ফুলের বোরেজ বাণিজ্যিকভাবে চাষ করা হয়। নীল রঙের ফুল সাদা রঙের ফুলের ওপর জিনগতভাবে প্রকট। ফুলের সজ্জারীতি স্কর্পিওয়েড সাইম প্রকৃতির হয়ে থাকে। বোরেজ উদ্ভিদের পরাগযোগ গেইটোনোগ্যামি। শীতকালীন জলবায়ুতে এদের প্রস্ফুটনের সময়কাল দীর্ঘ হয়, মোটামুটি জুন থেকে সেপ্টেম্বর হয়ে থাকে। অপর ক্ষেত্রে নাতিশীতোষ্ণ অঞ্চলে এদের প্রস্ফুটন সারা বছর ধরেই হয়ে থাকে। বোরেজের বীজে 26% থেকে 38% বোরেজ সিড অয়েল থাকে। বোরেজ সিড অয়েলের মধ্যে 17% থেকে 28% গামা লিনোলেনিক অ্যাসিড থাকে। এছাড়াও বোরেজ সিড অয়েলের মধ্যে থাকে 10% থেকে 11% পামিটিক অ্যাসিড, 3.5% থেকে 4.5% স্টিয়ারিক অ্যাসিড, 16% থেকে 20% ওলেইক অ্যাসিড, 35% থেকে 38% লিনোলেইক অ্যাসিড, 3.5% থেকে 5.5% এইকোসেনোইক অ্যাসিড, 1.5% থেকে 3.5% এরুসিক অ্যাসিড এবং প্রায় 1.5% নার্ভনিক অ্যাসিড। বোরেজের পাতায় থাকে পাইরোলিজিডাইন অ্যালকালয়েডস বা পিএ। বিভিন্ন পাইরোলিজিডাইন অ্যালকালয়েডসের মধ্যে উল্লেখযোগ্য ইন্টারমিডিন, লাইকোপসামাইন, অ্যামাবিলিন, সাপিনিন, থিসিনিন। বেশ কিছু পিএ বোরেজ সিড অয়েলের মধ্যেও থাকে, কিন্তু বাণিজ্যিকভাবে বোরেজ সিড অয়েল প্রস্তুত করার সময় পিএগুলি বিশেষ প্রক্রিয়াতে পৃথক করা হয়। বোরেজকে পূর্বে ভেষজ কাজের জন্য ব্যবহার করা হতো। বর্তমানে বোরেজকে প্রধানত বোরেজ সিড অয়েলের জন্যই বাণিজ্যিকভাবে চাষ করা হয়। বোরেজের ফলকে সবজি হিসাবে ব্যবহার করা হয়। বোরেজের ফলের স্বাদ অনেকটা শশার মতো, সেই কারণেই বোরেজ ফলকে মাঝে মধ্যেই স্যালাড তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বোরেজের ফলকে যে সকল স্থানে সবজি হিসাবে ব্যবহার করা হয় সেই সকল স্থান হল
জার্মানি, স্পেনের নাভারে ও আরাগন, গ্রিসের ক্রিট এবং উত্তর ইতালির লিগুরিয়া। রাশিয়া এবং পোল্যান্ডের ঘেরকিনসে বোরেজ ফলের আচার খাওয়া হয়। বোরেজ ফুলের নেকটার থেকে মৌমাছিরা যে মধু তৈরি করে তা বেশ হালকা হয়ে থাকে। বোরেজ পিমস কাপ ককটেইলের গার্নিশ হিসাবে ব্যবহার করা হয়। বোরেজ বিশেষ পার্সি চা তৈরিতে ব্যবহৃত হয়। এই চায়ের নাম গোল গাজাভান। বোরেজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, রেসপিরেটরি ও কার্ডিওভাস্কুলার বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রোগগুলির মধ্যে যেগুলিতে বোরেজ ব্যবহৃত হয় সেগুলি হল কোলিক, ক্র্যাম্পস ও ডায়রিয়া। রেসপিরেটরি যে রোগগুলির চিকিৎসার জন্য বোরেজ ব্যবহৃত হয় সেগুলি হল অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস। কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে কার্ডিওটনিক, অ্যান্টি হাইপারটেনসিভ এবং ব্লাড পিউরিফায়ার হিসাবে বোরেজকে ব্যবহার করা হয়। রেচনতন্ত্রের দুটি উপসর্গ ডাইউরেটিক এবং বৃক্ক ও মূত্রথলির ডিসঅর্ডারের চিকিৎসার জন্য বোরেজ ব্যবহার করা হয়। এছাড়া বোরেজের মিথানল নির্যাস অ্যামিবিসিডাল ধর্ম দেখাতে সক্ষম। অ্যামিবিসিডাল ধর্ম হল অ্যামিবা ধ্বংসকারী ধর্ম। বোরেজকে কম্পেনিয়ন প্লান্টিংয়ের কাজে ব্যবহার করা হয়। এটি বেশ কয়েকটি উদ্ভিদকে রক্ষা করতে ব্যবহার করা হয়। এই উদ্ভিদগুলি হল লেগিউম জাতীয় উদ্ভিদ, পালং, স্ট্রবেরি ইত্যাদি। বোরেজকে টমেটোর একটি ভালো কম্পেনিয়ন উদ্ভিদ হিসাবে ধরা হয়। বোরেজ টমেটো গাছকে টমেটো হর্নওয়ার্ম এবং ম্যান্ডুকাদের থেকে রক্ষা করে। এটি দেখা গিয়েছে যে বোরেজ টমেটোর বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়াও টমেটোর স্বাদ বাড়াতেও বোরেজ সাহায্য করে।